আমার সামনে দেখতে পারতেছেন চার্জার ফ্যান। এই চার্জার ফ্যানটা মূলত অনেক দিন ফেলে রেখেছিল, এর জন্য এখন ফ্যান চলে না। ঠিক আছে, এই ফ্যান চলে না, সুইচগুলো খুব শক্ত হয়ে গেছে, সুইচ অন অফ করতে গেলেও খুব হাতের শক্তি লাগে অনেক, কিন্তু সুইচে অন অফ করলে ডিসিতেও চলে না, এসিতেও চলে না। এটা আমরা কিভাবে ঠিক করব আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেরাই আশা করি চার্জার ফ্যানগুলো রিপেয়ার করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন আমার হাতে এসি কর্ড আমি লাইন দিয়ে দিলাম, এখানে বাতি জ্বলতেছে। ঠিক আছে, বাতি জ্বললেও আপনার চার্জার ফ্যান আপনার চলে না, এবং কি লাইটটু জ্বলে, লাইট অন হয় না। ঠিক আছে, এখন মূলত আমি একটা সুইচ খুলে নিয়েছি, ভিতর থেকে তিনটে সুইচ থাকে, তিনটে সুইচের মধ্যে একটা সুইচ খুলে নিয়েছি, জাস্ট এটা দোকানে দেখিয়ে স্যাম্পল হিসেবে, ওই দোকানে দেখিয়ে আমি তিনটে সুইচ কিনে নিয়ে আসবো আর একটা ব্যাটারি কিনে নিয়ে আসবো, যেহেতু অনেক দিন ধরে ফেলে রেখেছি। ঠিক আছে, দেখেন এই কর্ডটা নষ্ট হয়ে গেছে, এই কর্ডটাও টেপিং পেঁচানো, তার মানে এই কর্ডটাও আমি চেঞ্জ করব। ঠিক আছে, তাই আমি যে পিছনের কাভার খুলে যে ব্যাটারি বের করে নিলাম, ব্যাটারি কিন্তু পুরাতন, নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে। নতুন একটা ব্যাটারি কিনে নিয়েছি, দেখেন এই যে সানকা ব্যাটারি। ঠিক আছে, এখন জাস্ট আমি সাইডের নাটগুলো সব আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি, জাস্ট ভিডিও বড় না করে এই জন্য খুলে নিয়েছি। ঠিক আছে, খুলে নেওয়ার পর এখন আমার সর্বপ্রথম হচ্ছিল আমার সুইচ তিনটে চেঞ্জ করতে হবে। সুইচ তিনটে খুবই শক্ত, মানে হাত দিয়ে অন করা খুব কষ্ট হয়ে যায়, আর অনেক দিন ফ্যানের বয়সও অনেক হয়ে গেছে, এর জন্য আপনার সুইচগুলো হার্ড হয়ে গেছে, আর অনেক দিন ফেলে রেখেছিল, এর জন্য আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, এবং কি সুইচটাও ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই সুইচগুলো তিনটাই সুইচ আমি সোল্ডারিং আয়রন দিয়ে সাকার দিয়ে এই সোল্ডারিং লিডগুলো উঠিয়ে নেব, উঠিয়ে সুইচটা খুলে নেব। ঠিক আছে, আমি আপনাদের বলে দিছি, আগে একটা আমি সুইচ খুলে নিয়েছিলাম জাস্ট দোকানে দেখিয়ে স্যাম্পল হিসেবে দেখিয়ে তারপর নিয়ে আসব, এর জন্য আমি একটা খুলে রেখেছিলাম। তো দেখেন এই সাকার দিয়ে এইভাবে আপনার সোল্ডারিংগুলো উঠে নিতে হবে, উঠে নিয়ে আপনার সুইচগুলো খুলে নিতে হবে। ঠিক আছে, এই ফ্যানের মূলত এই মোটর সহজে নষ্ট হয় না, সার্কিট বোর্ড নষ্ট হয়, সার্কিট বোর্ডও নষ্ট কম হয়, কিন্তু আপনার মূলত সুইচগুলো বেশিরভাগ নষ্ট হয়, আর হচ্ছিল আপনার ব্যাটারি নষ্ট হয়, 6 মাস 1 বছর ইউজ করার পরে ব্যাটারি চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আর আপনার এই সুইচগুলো অনেক সময় ডিস্টার্ব দেয়, এই সুইচের কারণেও আপনার ফ্যান লাইট অন হয় না। ঠিক আছে, এই তিনোটা সুইচই আমি খুলে নিচ্ছি। ঠিক আছে, এই যে স্ক্রুগুলো খুলে নিচ্ছি, আমি সাকার দিয়ে সোল্ডারিং উঠে নিয়েছি, এখন সুইচের নবগুলো উঠে নিচ্ছি। দেখেন এই একটা সুইচ তো আমি আগেই খুলে নিয়েছি, এখন বাকি সুইচটা খুলতেছি। ঠিক আছে, এই যে তিনটে নব আমি এখানে রেখে দিলাম, আমার হাতে দেখেন এই যে প্যাকেট, প্যাকেটের মধ্যে সুইচ, হ্যাঁ, চারটে সুইচ, একটা পুরাতন সুইচ আর তিনটে নতুন সুইচ, দেখতে পাচ্ছেন আমি এই তিনটে নতুন সুইচ ওই স্যাম্পল দেখিয়ে তিনটে কিনে নিয়েছি। ঠিক আছে, এই সুইচের বেশি দাম না, অল্প টাকা সুইচের দাম। ঠিক আছে, মূলত এই সুইচের কারণে আপনার এই প্রবলেমগুলো বেশিরভাগ হয়। ঠিক আছে, আর সার্কিট বোর্ড সহজে নষ্ট হয় না, দেখেন আমার সার্কিট ঠিক আছে, দেখেন আমি এই কিভাবে উঠিয়ে নিচ্ছি, এইভাবে চাপ দিয়ে আপনার উঠিয়ে নিতে হবে, স্ক্রুড্রাইভারের মাথা দিয়ে কিংবা আমি টুইজার ব্যবহার করছি, দেখেন একটা উঠিয়ে নিলাম আর একটা উঠিয়ে নেব। ঠিক আছে, আমি টুইজার ব্যবহার করতেছি, এখানে আপনি টেস্টারের মাথা দিয়েও আপনি উঠিয়ে নিতে পারেন। ঠিক আছে, সোল্ডারিং পিছন থেকে ভালো করে ছুটিয়ে তারপরে আপনার উঠাইতে হবে। এরপর দেখেন এই যে এই তিনটে হচ্ছিলো নষ্ট সুইচ, এই সুইচ খুব হার্ড, হ্যাঁ, সুইচ অন অফ করা খুব কষ্ট হয়, আর এর ভিতরে যে সুইচের যে টার্মিনালগুলো আছে কার্বন জুমে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে আমি নতুন সুইচ বসিয়ে দিচ্ছি, দেখেন এই এইভাবে বসিয়ে দিচ্ছে, তিনটে সুইচই একই সুইচ। ঠিক আছে, সেম সুইচ, এই তিনটে তিনটা কাজের জন্য, একটা এসি ডিসি করার জন্য, একটা হাই স্পিড কমানো বাড়ানো, আর একটা হচ্ছে লাইট অন অফ করা। ঠিক আছে, এখন দেখেন আমি সুইচ তিনটে বসিয়ে দিলাম, বসিয়ে এখন ভালো করে সোল্ডারিং করে দেবো। ঠিক আছে,
আর সোল্ডারিং করার সময় দেখবেন একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যেন শর্ট না হয়ে যায়। শর্ট হয়ে গেলে কিন্তু আপনার সার্কিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আপনারা জানেন যে ইলেকট্রনিক্সের জিনিস আপনার শর্ট সার্কিট হলে পার্টসগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এইভাবে সুন্দর করে সোল্ডারিং করবেন। সোল্ডারিং করার পর তারপর দেখবেন যে এই সবগুলো সেপারেটভাবে সোল্ডারিং করা হয়েছে কি না এটা দেখবেন। দেখার পর তারপর ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন। দেখেন আমি যে ভালো করে সোল্ডারিং করতেছি, সোল্ডারিং করার পর এখন যে একটার সঙ্গে একটা লেগে গেছে এটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে করে সুন্দর করে আপনারা আলাদা আলাদাভাবে করে নেবেন, ঠিক আছে। সুইচের টার্মিনাল যেন একত্র না হয়ে যায় এই দিকটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আর আমি তারগুলো খুলি নাই, কারণ তার খুললে আবার লাগাইতে দেখেছি যে ভুল হয়ে যেতে পারে, এর জন্য আমি তারগুলো যেভাবে আছে সেম ওইভাবেই রেখে আমি জাস্ট সুইচ তিনটে চেঞ্জ করব, ঠিক আছে। সুইচ তিনটে চেঞ্জ করব, ব্যাটারিটা লাগাবো, আর কর্ড যেহেতু আমার ওটা নষ্ট ছিল সেই কর্ডটা আমি নতুন একটা কর্ড নিয়ে নিয়েছি, মানে এসি কর্ড, ঠিক আছে। কারণ ইলেকট্রিকের কাজ সতর্কতা থাকাই ভালো, কারণ শর্ট সার্কিট এই জ্যাক যদি নষ্ট থাকে অনেক সময় হাতে শর্ট লাগতে পারে, শর্ট করলে তো আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। তারপরে যে থিনার দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে এই বোর্ডটা পরিষ্কার করে দিবেন, ঠিক আছে। দেখেন আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে নব আছে, নব তিনটা বসিয়ে দিবেন এইভাবে। দেখেন এই যে আমি নব বসিয়ে দিচ্ছি, এইভাবে বসিয়ে দিবেন তিনটাই। এই এই পাশে ক্যাপাসিটার একটু বেজে যাচ্ছে, ক্যাপাসিটারটা একটু নিচে নামিয়ে দিতে হবে, হ্যাঁ, একটু যাতা দিয়ে নিচের দিকে নামিয়ে দিতে হবে, যাতে সুইচ অন অফ করার সময় যেন ক্যাপাসিটারে না লাগে। আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এইভাবে করে দিয়ে দেবেন, ঠিক আছে। এখন আর ক্যাপাসিটারে বাজবে না। তো দেখেন আমি নব তিনটাই লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এখন জাস্ট আমি এই বডির মধ্যে বসিয়ে দেব, বডির মধ্যে বসিয়ে সুন্দর করে বসিয়ে তিনটে স্ক্রু লাগিয়ে দেব, ঠিক আছে। এই দেখেন আমি তিনটে স্ক্রু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম এসি লাইনে ফ্ল্যাগ লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে ব্যাটারিতে আউটপুট, ব্যাটারি যে দুটো টার্মিনাল আছে প্লাস মাইনাস, এখানে দেখতে হবে আউটপুটে 7.5 ভোল্ট আছে কিনা, 7 ভোল্ট কিংবা 7.5, যেহেতু আমার 6 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। আমি এখন পাওয়ার দিয়ে আগে মিটার দিয়ে মেপে দেখবো যে ভোল্টেজ আমার ঠিক আছে কিনা, মানে ভোল্টেজটা হচ্ছিলো ব্যাটারিটাকে চার্জ করার জন্য এই ভোল্টেজটা, ঠিক আছে। এই ভোল্টেজটা যদি না থাকে তাহলে আপনার সার্কিট থেকে সমস্যা, এর জন্য এই যে আমি মিটার নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মিটার নিয়ে আমি ডিসিতে ভোল্ট মেপে দেখব, ঠিক আছে। ব্যাটারি যে দুইটা কানেক্টর আছে এই দুইটা কানেক্টরে আগে দেখতে হবে যে আমার ভোল্টেজ 7.5 কিংবা 7 ভোল্টেজ আছে কি না। যদি ভোল্টেজ ঠিক থাকে, দেখেন আমার কিন্তু লাইন দেওয়ার সাথে সাথে ফ্যান চলতেছে, তার মানে এসিটি চলতেছে ব্যাটারি ছাড়াই, ঠিক আছে। জাস্ট আমি বন্ধ করে নিলাম, বন্ধ করে এখন এই সুইচ বন্ধ করে নিচ্ছি, ঠিক আছে। সুইচ বন্ধ করে এখন আমি জাস্ট ব্যাটারির আউটপুটটা দেখব যে আমার 7.5 কিংবা 7 ভোল্ট আছে কি না, যদি থাকে তাহলে আমি ব্যাটারি লাগিয়ে দেব, ঠিক আছে। তা এই যে দেখেন এখানে প্লাস মাইনাস আছে, উপরেরটা প্লাস, হ্যাঁ, আর নিচেরটা হলো মাইনাস। আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, এর জন্য আপনাদের একটু বোঝার অসুবিধা হতে পারে, ঠিক আছে। দেখেন এখানে 7.5 ভোল্ট আছে, ঠিক আছে। তার মানে এখানে 7.5 ভোল্ট আছে, তার মানে ব্যাটারি আমার ঠিক মতো চার্জ হবে, বুঝতে পারছেন। আর এখানে যদি ভোল্টেজ না থাকতো তাহলে বুঝতে পারতেন যে আপনার ব্যাটারি চার্জ হবে না, জাস্ট ব্যাটারি যে চার্জ থাকবে ওই চার্জেই শেষ হয়ে যাবে, আপনার আর পরে চার্জ দিলে চার্জ হবে না। এখন কিন্তু আমার ব্যাটারি চার্জ হবে, ঠিক আছে, যেহেতু এখানে 7.5 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে। এইভাবে মূলত কাজ করতে হয়। এখন আমি জাস্ট ব্যাটারি লাগাবো, লাগানোর পরে আমি আপনাদের দেখিয়ে দেব আমার এসি ডিসিতে ফ্যান চলতেছে কি না, এটা আমি আপনাদের দেখিয়ে দেব, লাইট জ্বলে কি না, ঠিক আছে। মূলত চার্জার ফ্যানের দুইটা জিনিসই থাকে বেশিরভাগ নষ্ট হয়, একটা এক নম্বর হচ্ছিল ব্যাটারি, 2 নম্বর হচ্ছিল সুইচ। এই দুইটা জিনিসই আমাদের বেশিরভাগ
ইউজ হয়, যেরকম ব্যাটারি অনেক দিন হয়ে গেলে নষ্ট হয়ে যায়। আর সুইচ সবসময় আমরা অন অফ করি ফ্যান চালানোর জন্য কিংবা লাইট জ্বালানোর জন্য সুইচ অন অফ করি, ঠিক আছে? এর জন্য এই সুইচগুলো নষ্ট হয়ে যায়। আর অনেক দিন বসে থাকলে, মানে শীতের সময় তো আমরা ফ্যান চালাই না, শীতের সময় বন্ধ করে রাখি, এর জন্য সুইচটা ওই স্থানেই থাকে, এর কারণে ওইখানে কার্বন জমে যায়। একসময় কার্বন জমে আপনার ওই সুইচটা হার্ড হয়ে যায়, ঠিক মতো সুইচিং করতে পারে না। দেখেন আমি এখানে পাওয়ার দিয়ে দিয়েছি, পাওয়ার দিয়ে এখন আমি সুইচ অন করে দেখব যে আমার, এই যে দেখেন আমার ডিস এসিতে ফ্যান চলতেছে, ঠিক আছে? এসিতে ফ্যান চলতেছে, লাইট জ্বালাইছি, লাইট অন হয়েছে, ঠিক আছে? এখন আমি চাইলে লাইট অফ করতে পারবো, ঠিক আছে? এই দেখেন লাইট অফ করে দিলাম, এখন আমি আবার চাইলে লাইট জ্বালাইতে পারবো, ফ্যান অফ করতে পারবো, ঠিক আছে? এটা এসিতে চলতেছে, আমি চাইলে ডিসিতেও চালাইতে পারবো। এখন কিন্তু ডিসিতে চলতেছে ফ্যান, ঠিক আছে? ডিসিতে আপনি লো হাই দুইটাই করতে পারবেন। দেখেন এখন কিন্তু আমি পাওয়ার বন্ধ করে দিয়ে ডিসিতে আমি দেখাচ্ছি, ডিসিতে আমি দেখেন লাইট জ্বালাও দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? আমার লাইটও জ্বলে, আমি এসি দিয়ে দিলাম, ঠিক আছে? এসিতে দেখেন এই যে ফ্যান চালাচ্ছে এখন, তার মানে আমার ফ্যান ঠিক হয়ে গেছে। জাস্ট এইভাবে যদি আপনারা একটু দেখে শুনে কাজ করেন, আশা করি আপনারা নিজেরাই বাসা বাড়িতে বসেই চার্জার ফ্যান রিপেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।